নমস্কার, বায়োস্কোপের গল্পে আপনাদের সকলকে স্বাগত। আমি অমিত। বায়োস্কোপের গল্পের আজকের নিবেদন সম্পূর্ণ নতুন ধরনের একটি উপস্থাপনা। খুব শীঘ্রই আমার আদর্শ পুরুষ স্বামী বিবেকানন্দের জন্মদিন আসতে চলেছে, সেই জন্য আমি ঠিক করলাম বায়োস্কোপের গল্পে স্বামী বিবেকানন্দ সম্পর্কে কিছু গল্প করব। কিছুদিন আগে স্বামী বিবেকানন্দের ওপর লেখা লেখক মানদাশঙ্কর দাশগুপ্তের একটি বই আমি পড়েছিলাম। সেই বইটি থেকেই স্বামীজির পরিব্রাজক জীবনের কয়েকটি ঘটনা আমি আপনাদের সঙ্গে গল্প করব। তাহলে চলুন শুরু করা যাক। ভারত ভ্রমণকালে স্বামীজির একটা সংকল্প ছিল যে তিনি নিজের জন্য কখনো কারোর কাছে অর্থভিক্ষা চাইবেন না। এক স্থান থেকে অন্য স্থানে যাবার জন্য কেউ যদি নিজের ইচ্ছায় রেলগাড়ির টিকিট কেটে দিতে চাইতেন, তাহলে তিনি সেটা মাথা পেতে নিতেন, কিন্তু কারোর কাছে তিনি সেটা চাইতেন না। এই জন্য তিনি পথে সময়ে সময়ে অনাহার এবং ভ্রমণ ক্লান্তিতে দারুণ কষ্ট পেয়েছিলেন। এই সম্বন্ধে তিনি পরবর্তীকালে তার শিষ্যদেরকে নিজেই গল্প করেছিলেন, সেইগুলিই আমি আপনাদের সঙ্গে এখন শেয়ার করব। একবার পদব্রজে বহু পথ পর্যটন করে তিনি এত ক্লান্ত অবচ্ছন্ন হয়ে পড়লেন যে তাহার মাথা ঘুরিতে লাগল এবং আর চলিতে না পেরে তিনি প্রখর রৌদ্রের মধ্যে কোনোমতে নিকটবর্তী একটি গাছের তলায় গিয়ে অবশভাবে বসে পড়লেন। দেখলেন তার আর চলবার ক্ষমতাই নেই, নিকটে কোনো আশ্রয়ও নেই। এই সম্পূর্ণ নিরুপায় অবস্থায় আকস্মাৎ তার মনে এটা চিন্তা হলো যে আত্মার মধ্যেই তো সকল শক্তি অবস্থিত, সুতরাং দেহ বা ইন্দ্রিয়ের ক্লান্তিতে আত্মা কেন ক্লান্ত হতে যাবে, তাই আমি কী করে দুর্বল হতে পারি। এইরূপ চিন্তা করতেই একটা শক্তির প্রবাহ তার দেহ এবং মন প্লাবিত করল। তখন তিনি আবার উঠে পুনরায় হাঁটতে আরম্ভ করলেন এবং সংকল্প করলেন তিনি আর কখনো শারীরিক দুর্বলতার অধীনতা স্বীকার করবেন না। পরিব্রাজক জীবনে তার এই প্রকার অবস্থা বহুবার ঘটেছে এবং প্রত্যেকবারই নিজ উচ্চতম সত্তাকে স্মরণ করে তিনি পুনরায় তার শরীরে মন বল অনুভব করেছেন। এই বিষয় সম্বন্ধে তিনি পরবর্তীকালে ক্যালিফোর্নিয়াতে বক্তৃতাও দিয়েছিলেন এবং তিনি বলেছিলেন, আমি জীবনে বহুবার পথশ্রান্ত, ক্ষতপদ ও অনশনক্লিষ্ট হইয়া মৃত্যুর কবলে পড়িয়াছি। দিনের পর দিন আমার কোনো আহার জোটে নাই এবং তজ্জন্য অনেক সময় আমি আর চলিতে অক্ষম হইয়াছি। তখন আমি ঘোর অবসন্ন অবস্থায় একটি গাছের তলায় শুইয়া পড়িয়াছি। মনে হইয়াছে এখনই জীবন শেষ হইবে। তখন আমার কথা বন্ধ, চিন্তার ক্ষমতাও প্রায় বিলুপ্ত, কিন্তু পরিশেষে আমার মনে জাগিয়াছে এই ভাব, আমার ভয় নাই, মৃত্যু নাই, আমি কখনো জন্মিও নাই, মরিও নাই, আমার ক্ষুধাও নাই, তৃষ্ণাও নাই, সহং সহং, সমগ্র প্রকৃতি আমাকে ধ্বংস করিতে পারে না, প্রকৃতি আমার দাসী। হে আমার মহেশ্বর, হে মহাদেব, তোমার শক্তি প্রকাশ করো, তোমার নষ্ট সাম্রাজ্য পুনরুদ্ধার করো, ওঠো চলো থামিও না। এবং তখনই আমি পুনঃসঞ্জীবিত হইয়াছি ও পুনরায় চলিবার জন্য উঠিয়া দাঁড়াইয়াছি, আর দেখুন আজও আমি জীবিত। এইরূপ যখনই অন্ধকার ছাইয়া আসিবে তখনই সত্যকে সজোরে নিজের সম্মুখে ধরিও, তাহা হইলে যাহা কিছু প্রতিকূল তাহা অন্তর্হিত হইবে, কারণ শেষের কথা এই যে এই সবই একটা স্বপ্নমাত্র। যদিও বাধারাশি পর্বত প্রমাণ এবং পরিবেশ ভীষণ অন্ধকারাচ্ছন্ন বলিয়া মনে হয়, তথাপি উহারা মায়ামাত্র। এই মায়াকে ভয় করিও না, দেখিবে ইহা দূরীভূত হইয়াছে, ইহাকে আঘাত করো, দেখিবে ইহা আর নাই, ইহাকে পদদলিত করো, দেখিবে ইহা মরিয়া গিয়াছে। তিনি যখন মধ্য ভারতের ভ্রমণ করছিলেন, কোনো কোনো স্থানের স্থানীয় লোকেরা তাকে আহার এবং আশ্রয় দিতে অস্বীকার করে এবং সেই জন্য তিনি ওই কালে খুবই কষ্ট পেয়েছিলেন। ওই সময় তিনি এক স্থানে কয়েকদিন একটি ম্যাথর পরিবারের সাথে বাস করেছিলেন। তখন তিনি দেখতে পান এই সকল নিম্নতম জাতির মধ্যে কী অমূল্য গুণাবলী ও মহত্বের বীজ নিহিত আছে। এই একই রকম অভিজ্ঞতা তার আরও নানা ক্ষেত্রে লাভ হয়েছিল, পরবর্তী ঘটনাগুলি তারই কিছু নিদর্শন। এই ঘটনাটি স্বামীজি বিশেষ আবেগের সাথে এইভাবে বর্ণনা করেছিলেন যে, আমার ভারত ভ্রমণকালে এক স্থানে দলে দলে বহু লোক আমার নিকট এসে ভিড় করত ও উপদেশ চাইত। তিন দিন ধরে দিন রাত আমি তাদের সঙ্গে কথা বলতে বাধ্য হই এবং তারা আমাকে মুহূর্তের জন্য বিশ্রাম দেয় না, এমনকি আমি কিছু খেয়েছি কিনা তাও তারা আমাকে জিজ্ঞাসা করে না। তৃতীয় রাত্রে সকলে চলে গেলে একটি নিজ জাতীয় দরিদ্র লোক এসে আমাকে বলল, স্বামীজি, আমি লক্ষ্য করেছি আজ তিন দিন আপনি কিছু আহার করেননি, এমনকি এক গ্লাস জলও খাননি, এতে আমি খুবই কষ্ট বোধ করছি। শুনে আমার মনে হলো স্বয়ং ভগবান এই দিন লোকটির বেশে আমাকে পরীক্ষা করছেন। আমি তাকে বললাম, তুমি আমাকে কিছু খেতে দিতে পারো কি? সে বললে, স্বামীজি, দেবার জন্য আমার প্রাণ তো ব্যাকুল, কিন্তু আমার তৈরি চাপাটি আপনি খাবেন কি করে? আমি আটা ডাল ইত্যাদি এনে দিই, আপনি নিজে তৈরি করে খান। এই কালে সন্ন্যাসশ্রমের নিয়ম অনুসারে আমি অগ্নি স্পর্শ করতাম না, তাই আমি তাকে বললাম,
তোমার হাতে তৈরি চাপাটাই আমাকে দাও, আমি তাই খাব। শুনে লোকটি ভীষণ ভয় পেল। সে ছিল ক্ষেত্রীর মহারাজার প্রজা, তাই তাহার ভয়। মহারাজা যদি শোনেন সে মুচি হয়ে একজন সাধুকে তার তৈরি চাপাটি দিয়েছে, তাহলে তিনি তাকে কঠোর শাস্তি দেবেন এবং হয়তো রাজ্য থেকেই নির্বাসিত করবেন। আমি তাকে বললাম, তোমার ভয় নেই, এজন্যে মহারাজা তোমাকে কোনো শাস্তি দেবে না। কিন্তু সে এ কথা বিশ্বাস করতে পারল না। তবু তার অন্তরে দয়ার বসেই সে তার তৈরি চাপাটি আমাকে এনে দিল। খেয়ে আমার মনে হলো, দেবরাজ ইন্দ্র যদি আমাকে স্বর্ণপাত্র করে স্বর্গে সুধা এনে দিতেন তাও এত সুস্বাদু লাগত না। লোকটির দয়ার কথা স্মরণ করে চোখে জল এলো এবং ভাবলাম, দিন কুঠিরগুলিতে এইরূপ উদার হৃদয় হাজার হাজার লোক বাস করে, কিন্তু হায় ভগবান, আমরা তাদের নিজ জাতি অস্পর্শ বলে ঘৃণা করি। পরে যখন আমি ক্ষেত্রীর মহারাজের সঙ্গে সুপরিচিত হলাম, তখন আমি তাকে এই লোকটির এই মহৎ কার্যের কথা বলি। দু চার দিনের মধ্যেই মহারাজা লোকটিকে ডাকলেন। খুব বড় রকমের একটা শাস্তির ভয়ে সে কাঁপতে কাঁপতে মহারাজের নিকট এলো। মহারাজা কিন্তু তার কাজের জন্য তাকে প্রশংসা করলেন ও সে যাতে সচ্ছলভাবে জীবনযাপন করতে পারে তার ব্যবস্থা করে দিলেন। এরপর যে দুটি ঘটনার বর্ণনা আমি দেব, সেই দুটি ঘটনার পর স্বামীজি ঈশ্বরের কৃপা ও তার অমোগ নিরন্তনকে স্পষ্টভাবে প্রত্যক্ষ করেন। এই দুইটি ঘটনার একটি ঘটে উত্তরপ্রদেশের তারিঘাট রেল স্টেশনে। সেখানে একদিন এক গ্রীষ্মের মধ্যাহ্নে স্বামীজি একখানি তৃতীয় শ্রেণীর টিকিট সহ ট্রেন হইতে অবতরণ করেন এবং চৌকিদার তাকে স্টেশনের ভিতর থাকতে না দেওয়ায় তিনি বাইরে এসে তৃতীয় শ্রেণীর বিশ্রাম চালার একটি খুঁটিতে ঠেস দিয়ে রোদ্দুরের মধ্যে বসে থাকেন। সেখানে যাত্রীদের মধ্যে উত্তর ভারতের একজন মধ্যবয়স্ক বানিয়া স্বামীজির প্রায় মুখোমুখি হইয়া ছায়াপূর্ণ স্থানে শতরঞ্জির উপর বসেছিল। পূর্বরাতে সে গাড়িতে স্বামীজির সাথে একই কামরায় এসেছে এবং তাকে অনশন ক্লিষ্ট দেখে তাকে অনেক ঠাট্টা বিদ্রুপ করেছে। তখন বিভিন্ন স্টেশনে গাড়ি থামলে স্বামীজি তৃষ্ণার্ত হইয়া পানিপাড়েদের নিকট জল চাইলে তাহারা তার কথায় কান না দিয়ে যাহারা পয়সা দিল শুধু তাদেরই জল দিতে লাগল। উক্ত বানিয়াটিও এক পয়সা দিয়ে এক ঘটি জল কিনে পান করতে লাগল এবং স্বামীজিকে উপহাস করে বলল, আরে ওহে সাধুজি, তুমি তো সন্ন্যাসী, টাকা পয়সা ত্যাগ করেছো, জল কেনার ক্ষমতা নেই, তাই তুমি এখন জল না খাওয়ার আরাম উপভোগ করো। তুমি যদি আমার মতো পয়সা রোজগার করতে তবে আমার মতো সুখে থাকতে পারতে। তারিঘাট স্টেশনে নামিয়াও সে তাহার বসিবার স্থান হইতে নানা ঠাট্টা বিদ্রুপের দ্বারা স্বামীজিকে বোঝাইতে চেষ্টা করিলেন যে সন্ন্যাসীরা উপবাসে কষ্ট পায় ইহাই ন্যায়সঙ্গত এবং স্বামীজি যে অনাহারে রোদ্দুরের মধ্যে বসিয়া আছেন তাহার কারণ তিনি উহারই উপযুক্ত। তারপর সে একটা বিদ্রুপের হাসি হাসিয়া ঠোঁট কুঞ্চিত করিয়া বলিল, দেখো আমি কি চমৎকার পুরী ও লাড্ডু খাচ্ছি, কিন্তু তুমি তো পয়সা রোজগার করো না, তাই তোমার শুকনো গলা ও খালি পেট নিয়ে মাটিতে বসেই সন্তুষ্ট থাকতে হবে। ঠিক এই সময় একটি স্থানীয় লোক তার ডান হাতে একটি পুটলি ও লোটা, বাঁ হাতে এক কুঁজো জল ও বাম বগলে একটি শতরঞ্জি নিয়ে হাজির হল এবং একটি পরিষ্কার জায়গায় শতরঞ্জিটি পেতে স্বামীজিকে কহিল, বাবুজি আসুন, আমি আপনার জন্য যে খাবার এনেছি তা গ্রহণ করুন। শুনিয়া স্বামীজি অত্যন্ত আশ্চর্য বোধ করিলেন এবং সে পুনঃপুন ওই অনুরোধ করিতে থাকলে তিনি তাহাকে বলিলেন, দেখো খুব সম্ভবত তুমি একটা ভুল করেছ, বোধহয় আমাকে অপর একজন ভেবেছ। কিন্তু ওই লোকটি সজোরে বলিয়া উঠিল, না না, আপনি সেই বাবুজি যাকে আমি দেখেছি। ইহাতে স্বামীজি অত্যন্ত কৌতূহলী হইয়া কহিলেন, সে কি, আমাকে তুমি কোথায় দেখিলে? লোকটি বলিল, আমি একজন মিষ্টান্ন বিক্রেতা, দুপুরে আহারাদির পর যখন আমি ঘুমাইয়াছিলাম তখন স্বপ্নে দেখি শ্রী রামজি আপনাকে দেখিয়া বলিছেন আপনি গতকাল থেকে অভুক্ত থাকায় তিনি কষ্ট বোধ করিছেন, তাই আমাকে তখনই কিছু পুরী তরকারি তৈরি করে তা এবং কিছু মিষ্টি ভালো ঠান্ডা জল ও বসবার জন্য একখানা শতরঞ্জি নিয়ে রেল স্টেশনে আপনার নিকট যেতে হবে। আমি জেগে ভাবলাম এই স্বপ্ন মাত্র, তাই পাস ফিরে শুয়ে আবার ঘুমিয়ে পড়লাম, কিন্তু শ্রীরামজি তার অপার দয়ে আমাকে আবার ওই স্বপ্ন দিয়ে অবিলম্বে এই কাজগুলি করবার জন্য ঠেলে জাগিয়া দিলেন। তাই আমি তাড়াতাড়ি কিছু পুরী তরকারি তৈরি করে ওই সব সকালের তৈরি কিছু মিষ্টি কিছু জল শতরঞ্জি নিয়ে আমার দোকান থেকে দৌড়ে এখানে এসেছি এবং দূর থেকে আপনাকে দেখেই চিনতে পেরেছি। এখন আপনি আসুন, খাবারগুলি গরম থাকতে থাকতে খান, আপনি নিশ্চয়ই খুব ক্ষুধার্ত। সমস্ত শুনিয়া স্বামীজি আহার করিলেন এবং শাস্ত্র নয়নে তাহার এই সরল আহার্যদাতাকে ধন্যবাদ জানাইলেন। কিন্তু সে বাধা দিয়া বলল, বাবুজি আমাকে কেন ধন্যবাদ দিচ্ছেন, এ সবই শ্রীরামজির ইচ্ছে হয়েছে। ঘটনাটি আনুপার্বিক লক্ষ্য করিয়া পূর্বোক্ত উপবাসকারী বানিয়ার বিস্ময়ের আর সীমা রইল না এবং সে উঠিয়া স্বামীজিকে কটু কথা বলার জন্য তাহার নিকট ক্ষমা চাহিয়া তাহার পদধূলি গ্রহণ করিল। দ্বিতীয় ঘটনাটি যে ঠিক কোথায় ঘটে তা ঠিক করে জানা যায় না, তবে সমস্ত ঘটনাটার বর্ণনা স্বামীজি তার শিষ্যদেরকে দিয়েছিলেন। ভ্রমণপথে স্বামীজির একসময় মনে হলো, আমি নির্লজ্জের মতো অপরের গৃহে আহার করে ঘুরে বেড়াচ্ছি,
আর তার জন্যে ঠিক কাকগুলির মতোই আমার মনে একটু বিবেক দংশনও জাগে না? এবং তৎসঙ্গে তিনি আরও চিন্তা করিলেন, আমাকে খাইয়ে গরিব লোকেদের লাভ কি? তারা যদি এক মুঠো চাল বাঁচাতে পারে তবে তা তারা তাদের ছেলে মেয়েদের খাওয়াতে পারে, আর আমার যখন ঈশ্বরলাভ হলো না তখন আমার এই শরীরটাকে রাখারই বা কি দরকার? এই প্রকার চিন্তার ফলে একটা গভীর নিরাশ্রময় তীব্র বৈরাগ্যের ভাব আসিয়া তাকে আচ্ছন্ন করিল এবং তারই বসে তিনি তৎক্ষণাৎ বহু ক্রোশব্যাপী এক গভীর অরণ্যের মধ্যে প্রবেশ করলেন। সেখানে ক্লান্তি ও অনাহারে প্রাণত্যাগের উদ্দেশ্যে তিনি কিছুই না খেয়ে সমস্ত দিন হাঁটিয়া বেড়াইলেন। ক্রমে রাত হইল, তখন দারুণ ক্লান্তি ও অবসাদে তিনি একটি গাছের নিচে শুয়ে পড়িলেন, মনে মনে ঈশ্বরের চিন্তাও করিতে লাগিলেন। কিছুক্ষণ পর তিনি দেখিলেন একটি বাঘ আসছে এবং সেটি ক্রমশ তার দিকে এগিয়ে আসছে। এই দৃশ্যটা দেখে স্বামীজি ভাবিলেন, এই ঠিক, এ দেহ নিয়ে চরম সত্য লাভ হলো না, আর এ দ্বারা যে জগতের কোনো হিত সাধিত হবে তাও আমার মনে হয় না, তাই এটা অন্তত এই ক্ষুধার্ত বাঘটার কাজে লাগুক, এটিই বাঞ্ছনীয়। এইরূপ চিন্তা করতে করতে তিনি শান্ত ও নিশ্চল হইয়া প্রতি মুহূর্তে বাঘটির আক্রমণের প্রতীক্ষা করিতে লাগিলেন। কিন্তু যে কারণেই হোক সে অন্য দিকে দৌড় দিল। স্বামীজি মনে করিলেন ওটা আবার এখনই ফিরিয়ে আসিবে এবং সেই জন্য অপেক্ষাও করতে লাগলেন, কিন্তু বাঘটা আর ফিরল না এবং স্বামীজি ঈশ্বরে মন সংযুক্ত করিয়া সমস্ত রাত ওই জঙ্গলে কাটাইলেন। পরের দিন সকালে ভগবানের অমোঘ কৃপা ও নিয়ন্ত্রণের বিষয়ে চিন্তা করতে তার মধ্যে একটা প্রচণ্ড শক্তির অনুভূতি জেগে উঠল এবং তিনি তারপর জঙ্গল থেকে নিষ্ক্রান্ত হইলেন। এই গল্পের সাথেই স্বামীজির পরিব্রাজক জীবনের কিছু গল্পের প্রথম পার্টটি এখানেই শেষ হল। দ্বিতীয় পার্টটি শুনবার জন্য শুনতে থাকুন বায়োস্কোপের গল্প।